দিওয়ালি উপলক্ষে রঙ্গোলি বানিয়েছে, এবং সেই রঙ্গোলি তো অবভিয়াসলি রাত্রির বেলা প্রদীপ টদীপ দিয়ে আরও সুন্দর লাগবে। তো এখন সেটা বানানোর পরে মৌ ঘুমোতে চলে গেছে, তাই আমি এই দুপুরের ভার্সনটাই শেয়ার করছি, কিন্তু রাত্রির বেলা এটা আরও সুন্দর লাগবে, কারণ প্রদীপ ধূপ সব থাকবে এর মধ্যে, তো তখন দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো একবার রঙ্গোলিটা দেখাই। যে রেগুলার ব্লগিং করিনি, পুজোর আগে তোমাদেরকে বলেছিলাম যে দুর্গা পুজোর সময় আমি রেগুলার ব্লগ করবো, অ্যান্ড সেগুলো তোমরা আশা করি দেখেছো, অ্যান্ড তোমরা অনেকেই আছো যারা কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড এসব প্রিয় পার্কের পুজো তোমরা দেখতে পারলে, যারা লাইভ দেখতে পারোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। সো আমি খুব খুশি হয়েছি এটা দেখে। আসলে আমার উদ্দেশ্য তাই ছিল তোমাদেরকে এখানে রেগুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানানোর, আর খুব ডিটেলিংয়ে আমি ভিডিওগুলো করতে পারিনি বিকজ আমার মেয়ে ছোট। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো সামনের বছর আমি প্রত্যেকটা জিনিস, মায়ের প্রসাদ যেখানে তৈরি হচ্ছে, অ্যান্ড কোথায় কী ধরনের কলাবু স্নান করানো, অ্যান্ড দুর্গাপুজোকে ঘিরে যে ভেতরের ব্যাপারগুলো হয়, মানে একদম ডিটেলিংয়ে আমি চেষ্টা করবো সামনের বছর মেয়ে একটু বড় হয়ে যাবে সো সেগুলো দেখানোর। তো চলো, এখন যেটা হচ্ছে যে দুর্গাপুজোর পরে অনেক দিন পরে আমি আবার রেগুলার ব্লগিং স্টার্ট করলাম। তোমরা সবাই পেছনের লাইটিং দেখে বুঝতেই পারছো যে দুর্গাপুজো অ্যান্ড বিজয় সম্মেলনীর পরে আজকে আমি আবার ভূত চতুর্দশীর দিন থেকে আবার স্টার্ট করছি ব্লগিং। আর তোমাদের সবার 14 প্রদীপ অ্যান্ড ভূত চতুর্দশী খুব ভালো করে কেটেছে আশা করি। এই ব্লগটা যখন তোমরা পাবে তখন ভূত চতুর্দশী ডান, অলমোস্ট ডান, সো তোমরা কীরকমভাবে কাটালে সেটা শেয়ার করতে ভুলো না। আর এখন তোমাদেরকে ছোট করে হালকা করে দেখিয়ে দিই যে আমি আমার ঘরের ভেতরে দিওয়ালি উপলক্ষে কীরকমভাবে সাজিয়েছি। খুব সিম্পল, বাট হয় না আমি গান্নুকে পুজো দিয়ে দিই এই দিনটায়, ভূত চতুর্দশীর দিনে না, বাট কালকে ধনতেরাস ছিল সেদিনে পুজো দিয়েছিলাম, অ্যান্ড কিছু শর্ট অফ লাইটিং করেছি, নিজেই করেছি, মামাম হেল্প করেছে, অ্যান্ড চলো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি, এরপরে 14 প্রদীপ জ্বালানো হবে। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমরা এই ব্লগটাকে অনেক বেশি এনজয় করবে, অ্যান্ড অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট সবটাই চাই। আর এই এফেক্টটা বেশ ভালো লাগছে না, সো আমি এখন লাইট জ্বালাচ্ছি না, আমি এইভাবে আমার ব্লগটা আজকে শুরু করলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এখন আমি রেডি হব আর রঙ্গোলি দিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আমি রেডি হয়ে যাই, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি।
6টা বাজে আর দিওয়ালির জন্য আমরা সবাই মোটামুটি রেডি। এখন তোমাদেরকে দেখাচ্ছি কিরকম প্রিপারেশন সব নেওয়া হয়েছে, মানে কিরকমভাবে ডেকটপ করার জন্য লাইটিং কিরকমভাবে সাজানো হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, এখন একটু ছাদে যাই, গিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখন মোটামুটি আমাদের এখানে দিয়া জ্বালানো সমস্ত কিছু হয়ে গেছে, আর এবছর যেহেতু বাজি নেই, মানে বাজি ফাটানো বারণ আছে, তো সেই জন্য এবারে একটু অন্যরকমভাবে দিওয়ালি সবাই আশা করি সেলিব্রেট করছো। আলো, দিয়া, তারপরে ফুল, রঙ্গোলি, এগুলো দিয়েই সবাই যেরকমভাবে দিওয়ালি সেলিব্রেট করছো। হ্যাঁ, একটু মিসিং লাগছে, কারণ দিওয়ালি আর বাজি নেই এটা ভাবাই যায় না, কিন্তু কিছু করার নেই, হয়তো কিছু ভালোর জন্যই এই ধরনের রুল অ্যান্ড রেগুলেশনস এখন হয়েছে এবছরের জন্য। আশা করছি সামনের বছর সব কিছু নর্মাল হয়ে যাবে, আর সামনের বছর আমরা আবার ফুলঝুরি অ্যান্ড তুবরি এগুলোর সাথে দিওয়ালি আনন্দে আমরা উপভোগ করতে পারবো। তো এখন মোটামুটি একটু পরে অভিষেকের বন্ধুরা আসবে, তখন আমাদের আর কি হাউস পার্টি শুরু হবে, সো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া, ডিনার কী করছি সবটাই শেয়ার করব। এবছরের দিওয়ালি অন্যরকম দিওয়ালি, সেটা তোমরা বুঝতেই পারছো, আর পুরোটাই শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো, এখন ঘরে যাই, মেয়েকে খাওয়াবো, তো আমি একটু পরে আবার কন্টিনিউ করব। মামা হ্যাপি দিওয়ালি, মামা হ্যাপি দিওয়ালি, মামা হ্যাপি দিওয়ালি। ডিম ভুজি এমন একটা খাবার যেটা অল টাইম ভালো লাগে, টমেটো আর তারপরে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো আমাদের ছাদের পর্ব শেষ হয়ে গেছে, আর এখন অভিষেকে বন্ধু মানে টুপাইদা আর তীর্থদা, টুপাইদা এসে গেছে কিন্তু তীর্থদা এখন আসেনি, আর এই আচারটা আমাদের খেতে সবারই খুব ভালো লাগে। মানে যাই হোক, তো এখন টুপাইদা এসে গেছে, একটু হাই বলতে পারো। টুপাইদা আজকে কোনো রকম বিয়ার্ড ফেস মেক করেনি, নাহলে দেখলেই ক্যামেরা দেখলেই উল্টো দিকে পালায়, আর তো কিছু করার নেই, আমার পাল্লায় থাকলে এগুলো একটু করবে। হ্যাঁ, ও খাচ্ছে ডিম ভুজি, মেয়েরও খুব ভালো লেগেছে ডিম ভুজি। এবার তীর্থদা আসছে অন দ্য ওয়ে, তো আসুক তারপরে আবার কন্টিনিউ করছি। এদিকে চল। হ্যাঁ
বলো না বাবা, নজর দিও না। একটা লোকের এন্ট্রি এইভাবে কি করে হতে পারে? অন্ধকার করলে না আমি আছি। ভিডিওটা দেখার পর বুঝতাম বাবা মা এত বছর ভিডিওটা দেখতে যাচ্ছে। ভিডিওটা তো মিথ্যা।